আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেয়াল ধসে নিহত এক উদ্ধার কাজ সমাপ্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের পাশে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত হয়েছে আহত হয়েছে আরো কয়েকজন উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে জানালেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরি আজম মিয়া বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নিহতের মোহাম্মদ জাহাঙ্গীর তিনি তুরাগের বাউনিয়ার বাসিন্দা গ্রামের বাড়ি ময়মনসিংহে তিনি জানান মঙ্গলবার সকাল এগারোটার দিকে কাস্টমস অফিসের পাশের ডেনের কাজ করার সময় এই দেয়ালটি ধসে পড়ে ফায়ার সার্ভিস পাঁচটি ও আইন শৃঙ্খলা বাহিনীর দুই ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ শেষ হয়েছে এতে একজন নিহত হয়েছেন বেশ কয়েকজন আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউসের ড্রেনের কাজ করার সময় এ দেয়াল ধসে পড়ে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ